Hello students, I am Monirakhano. Tomader ICDS worker and helper ba ICDS supervisor er pushti class korate kintu abaro chole eshechi. Tomra er age amar tin khana pushti details class dekhe niyecho, ajke ta chotutto class. আর এটাই হচ্ছে পুষ্টির শেষ ক্লাস তো সেই জন্য বলছি মন দিয়ে ক্লাসটা দেখো এবং এখান থেকে শর্ট কোশ্চেন পাওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি তাহলে একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো দেখো আমরা তো এর আগের দিন পড়েছিলাম পুষ্টি কাকে বলে পুষ্টি কয় ধরনের উদ্ভিদের পুষ্টি কি প্রাণীদেহে পুষ্টি কি আমরা সমস্ত কিছু পড়ে নিয়েছি আবারো বলছি আজকে পুষ্টির কিন্তু শেষ ক্লাস আমরা কিন্তু পুষ্টিতে আর ফিরে যাব না তো সেই জন্য একদম যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে যেখান থেকে টু দা পয়েন্টে অ্যানসার করা যাবে এই রকম অংশই কিন্তু আজকে আমরা করব যেমন ধরো যে আমরা আজকে দেখব মৃতজীবী পুষ্টি এইগুলো থেকে একদম ডাইরেক্ট কোশ্চেন থাকে মৃতজীবী পুষ্টি কি কোথায় দেখতে পাওয়া যায় এগুলোই আজকে আমরা পড়ব মৃতজীবী পুষ্টি মৃতজীবী পুষ্টি পদ্ধতিতে প্রাণী মৃতদেহ থেকে তরল পুষ্টিজল সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করে দেখো নাম থেকেই তো মনে থাকছে মৃত মানে মরা মরা দেহ থেকে পুষ্টিজল সংগ্রহ করে যদি থাকে তাহলে সেটা কি হবে সেটা হবে মৃতজীবী আমরা তো নাম থেকেই করতে পারলাম মৃত মানে মরা মরার দেহ থেকে পুষ্টিজল শোষণ করে যদি জীবন ধারণ করে সেটা হয়ে যায় তোমার মৃতজীবী উদাহরণ কি এককোষী প্রাণী ইউক্লিনার দেহে এরকমের পুষ্টি দেখতে পাওয়া যায় উদাহরণটা মনে রাখবে পরীক্ষাতে কিন্তু উদাহরণ থেকে প্রশ্ন দেয় একটা স্ক্রিনশট ঝটপট তুলে নাও চলো পরে দেখি আমরা মৃতর পরে হচ্ছে এবার মৃতজীবী মৃতজীবী পুষ্টি এই পুষ্টিতে প্রাণী একটা প্রাণী অপর প্রাণীর সঙ্গে থেকে পুষ্টিজল সম্পন্ন করে মানে ধরো আমার এই একটা হাত আছে এই একটা হাত আছে এরা একে অপরের কাছাকাছি থাকবে এ দুজনেই একে অপরের সঙ্গে এরকম ভর দিয়ে চলবে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না দুজনেই দুজনকে লাগবে তাহলে এটা হয়ে যাবে মৃতজীবী পুষ্টি মৃত মানে সহ অবস্থান মানে একজন আর একজনের সঙ্গে থেকে দুজন দুজনকে হেল্প করবে এবং পুষ্টি সম্পন্ন করবে এদিকে উদাহরণ হচ্ছে একে আবার দুটো ভাগে ভাগ করতে পারা যায় কী কী ভাগ প্রথমটা হচ্ছে ব্যতিহারী পুষ্টি দেখো এই প্রক্রিয়ায় একটি জীব পুষ্টির জন্য অপর কোনো একটি জীবের সঙ্গে পারস্পরিক দেওয়া নেওয়ার মাধ্যমে সহাবস্থানে থাকে একে বলা হয় ব্যতিহারী পুষ্টি যেমনটা বললাম উদাহরণ উইপোকার পৌষ্টিক নালীতে বসবাসকারী আর্দ্র প্রাণী সেলুলোস উৎসেচক করে এবং উইপোকার সেলুলোস পরিপাকে সহায়তা করে এবং বিভিন্ন এর বিনিময়ে আর্দ্র প্রাণীটি উইপোকার কাছ থেকে খাদ্য ও আশ্রয় পেয়ে থাকে তো এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যতিহারী মৃতজীবীর উদাহরণ একটা স্ক্রিনশট তুলে নাও মৃতজীবী মানে একে অপরের সহাবস্থানে থেকে এবার দেখো আমরা সহাবস্থান দেখব মৃতজীবীর সহাবস্থান একটি জীব অপর জীবের সঙ্গে সহাবস্থান করে পুষ্টি পৃথকভাবে পুষ্টিজল সম্পন্ন করে মানে কি মানে আগেরটায় দেখছিলাম এই যে একটা আমার হাত ছিল এই একটা হাত ছিল দুটো হাত একে অপরের কাছে আসলো দুজন দুজনকে ভাবে হেল্প করলো এও একটু হেল্প করছে এও একটু হেল্প করছে দুজনই দুজনকে হেল্প করছে এবং এইভাবে পুষ্টি সম্পন্ন যেটা হচ্ছিল ব্যতিহারী এবার দেখো সহাবস্থান এটার মানে কি মানে এই আমারটা পুষ্টি মানে প্রাণী ধরো এই একটা প্রাণী এরা একে অপরের কাছাকাছি আসছে থাকছে একসঙ্গে কিন্তু এরা একে অপরকে সাহায্য করছে না এ এর মতো কাজ করছে এ এর মতো কাজ করছে মানে এরকম ভাগ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি তোমাদের এটা হচ্ছে সহাবস্থান বোঝা গেল যেমন ধরো গোলকির্মি মানুষের অন্তে থেকে বসবাস করে এবং পাচিত সরল খাদ্য শোষণ করে পুষ্টি সম্পন্ন করে বোঝা গেল আশা করি কোনো সমস্যা নেই এখান থেকে আমরা তাহলে পরবর্তী অংশে চলে যাচ্ছি পরবর্তী অংশে যাওয়ার আগে বলি তোমাদের জন্য কিন্তু আমি রচনার ব্যবস্থা করেছি 29 টাকা এবং 32 টাকা দুটো সেট আছে তোমরা অনেকেই সেকেন্ড সেটটা কেননি তো তারা কিনে নিও এছাড়াও মক টেস্ট আছে 40 টাকার এবং নোটস আছে 98 টাকার এগুলো কিনতে চাইলে তোমরা কিন্তু এই স্ক্রিনে থাকা নাম্বার দেখছো ওখানে কল করবে এবং এখান থেকে খুব সহজেই কিনে নিতে পারবে এটা সম্পূর্ণ ICDS এর উপরে আর যদি WBCS এর নিয়ে পড়তে চাও বা কিংবা আমাদের ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে কল করবে এবং খুব সহজে তোমরা এনরোল করতে পারো এবং এখান থেকে কিন্তু তোমার WBCS এরও প্রিপারেশন নিতে পারো চলে আসলাম আবার আমরা ক্লাসে তৃণভোজী সবাই তো জানো ছোট থেকে তো আমরা তৃণভোজী করে আসছি কি
যারা শাকসবজি খায়। তৃণ, তৃণ ভোজন করে যে প্রাণী, তৃণ মানে কি সবুজ, সবুজ জিনিসপত্র ভোজন করে মানে খায় যে প্রাণী। আজকে দেখো ব্যাকগ্রাউন্ডটাও সেই জন্য আমি সবুজ রেখেছি, তারা হচ্ছে তৃণভোজী। কারা খায়? গরু ছাগল, এরা তো ঘাস খায়, তাহলে এরা হয়ে যাবে। দেন দেখো হচ্ছে মাংসাশী, যারা মাংস খেয়ে পুষ্টি সম্পন্ন করে তাদেরকে মাংসাশী বলবো। যেমন কি বাঘ খায়, চিতাবাঘ খায় এরা। দেন সর্বভুক, এটা কি? যারা প্রাণী উদ্ভিদ এবং প্রাণীজ উভয় খাদ্য সঙ্গ, মানে সে ঘাসও খাচ্ছে, ফলমূলও খাচ্ছে, মাংসও খাচ্ছে, সব খাচ্ছে, একদম আমিষ নিরামিষ, বিরিয়ানি, চকলেট, মোমো, ফুচকা, নন, তারপরে তোমার পনির, সব খাচ্ছে, তাদেরকে বলা হয় সর্বভুক। এটা কারা? এই যে আমি, তুমি, আমরা তো সর্বভুক, সব খাই, আমরা বাছবিচার করি না। এরপরে হচ্ছে পতঙ্গভুক প্রাণী, এরা হচ্ছে কীট পতঙ্গের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে। যেমন কে বলো তো, যেমন হচ্ছে তোমার সূর্য শিশির। কলসীপত্রী, এরা হচ্ছে তোমার পতঙ্গভুক, মানে পাতাটা এরকম না কি থাকবে বলো তো, কলসীপত্রের না এরকম থাকে, পাতাটা কলসির মতো হয়ে থাকে, আর যেই একটা পোকা এসে ভাবে এই তো কলসি বসে, অমনি পাতাটা মুখটা বন্ধ করে নেয় আর ওর রসটা খেয়ে নেয় ওই উদ্ভিদটা, বুঝলে? এটা হচ্ছে পতঙ্গভুক প্রাণী। পরজীবী, এটা হচ্ছে অন্য কোনো প্রসব প্রাণীর দেহ থেকে পোষক, পোষক হয়ে গেছে, অন্য কোনো পোষক প্রাণীর দেহ থেকে পুষ্টি যা শোষণ করে এবং পুষ্টি লাভ করে এবং নিজে উপকৃত হয়, পোষকের ক্ষতি সাধন করে করে তাকে পরজীবী বলা হয়। পোষকের দেহে বাস করবে মানে ধরো আমার দেহে কেউ বাস করছে, করে আমার শরীর থেকে পুষ্টিরস খাচ্ছে, খেয়ে আমারই ক্ষতি করছে, সেইটা হয়ে যাবে তোমার হচ্ছে পরজীবী, বুঝলে? একটা উদাহরণ বলো তো, উকুন, আমার দেহে বাস করছে, আমার মাথার থেকে রস খাচ্ছে, আবার আমার মাথা চুলকাচ্ছে, এটা হচ্ছে তোমার উকুন। উদাহরণ স্ক্রিনশট তুলে নাও একটা, আমি ওয়েট করছি একটুখানি। এই পরজীবীর আবার দুটো উদাহরণ আছে, কী কী? একটা হচ্ছে বহির পরজীবী, এটা হচ্ছে উকুন, এই যে বললাম মাথায় থাকে। অন্তর পরজীবী, যেটা আমাদের পেটের মধ্যে থাকছে, সেটা হচ্ছে কৃমি। আংশিক পরজীবী, মশা, মানে আমরা মশাকে টপ করে মেরে দিই, রক্ত খেয়ে নেয়। আর একটা হচ্ছে সম্পূর্ণ পরজীবী, এটাকেও কৃমি। এটা খুব ইম্পর্টেন্ট, একটা স্ক্রিনশট তুলে নাও এখান থেকে, পরীক্ষাতে বারবার দেয়। এরপরে হচ্ছে আমরা উৎসেচক পড়ব, উদ্ভিদ দেহের কিছু উৎসেচক আমাদের পড়তে হবে, কারণ পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। উদ্ভিদদেহের উৎসেচকের মধ্যে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, পেপসিন, সাইটেজ, এগুলো খুব বেশি করে পড়তে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। তারপরে হচ্ছে প্রাণীদেহের টায়ালিন, মল্টোজ, সুক্রোজ, পেপসিন, রেনিন, ট্রিপসিন এবং লাইপেজ। স্ক্রিনশট তুলে নাও। এগুলো কিন্তু বারবার করে বলছি, ভালো করে মুখস্থ করবে, এই ছকটা মুখস্থ করবে। প্রথমে এটার একটা স্ক্রিনশট তুলে নাও, তারপরে আমি পড়াবো এটা। এটা ভালো করে পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন দেওয়া হয়। দেখো উৎসেচকের নাম, উৎসেচকের নাম হচ্ছে তোমার টায়ালিন। কোথায় পাওয়া যায়? লালা গ্রন্থিতে। কি করে? সেদ্ধ শ্বেতসার, সেদ্ধ শ্বেতসারকে কীতে পরিণত করে? মল্টোজে পরিণত করে, হলো। দেন অ্যামাইলেজ, এ কী করে, কোথায় থাকে? অগ্নাশয় এবং আন্তিক গ্রন্থিতে, এখান থেকে ক্ষরিত হয়, শ্বেতসারের উপরে কাজ করে, মল্টোজ পরিণত করে। দেন আমরা চলে যাব সুক্রোজ, এ থাকে হচ্ছে মানে আন্তিক গ্রন্থি থেকে, সুক্রোজ এর ওপরে কাজ করে, তৈরি করে হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তারপরে চলে যাচ্ছে ল্যাকটোজে, আন্তিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কাজ করে ল্যাকটোজের ওপরে, কারো কী করে তৈরি, তারপরে গ্যালাকটোজ এবং গ্লুকোজ। তারপরে হচ্ছে মল্টোজ, না মল্টেজ, এটা মল্টেজ, ঠিকই আছে, মল্টেজ, লালাগ্রন্থি, অগ্নাশয় এবং আন্তিক গ্রন্থি তৈরি করে হচ্ছে মল্টোজ এবং গ্লুকোজ তৈরি করে। তারপরে হচ্ছে আমরা দেখব পেপসিন, তোমার
পেপসিন পাকগ্রন্থি থেকে নিঃসৃত হয়, প্রোটিনের উপরে কাজ করে তৈরি করে হচ্ছে পেপটুন। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে রেনিন, এ কাজ পাকগ্রন্থি থেকে নিঃসৃত হয়, দুধের উপরে কাজ করে তৈরি করে কেসিন। খুব ইম্পর্ট্যান্ট, ছক মুখস্থ করবে, এটা মুখস্থ ছাড়া কিন্তু উপায় নেই, পুরোপুরি একদম মুখস্থ করবে, যেমনটা মুখস্থ করতে হয় মুখস্থ ছাড়া কিন্তু এটার কোনো উপায় নেই। আমি বারবার করে বলছি, খাতায় এরকম একটা ছক আঁকবে, এঁকে মুখস্থ করবে, যেমনটা আছে। হুবহু পরীক্ষায় প্রশ্ন দেয়, জিজ্ঞেস করবে রেনিন কিসের উৎস, কি দুধকে কিসে পরিণত করে, একদম এরকম ছাঁকা প্রশ্ন থাকবে। তো এই ছকটা পুরো মুখস্থ করে ফেলবে। কেমন? এখান থেকে আজকে তাহলে এই পর্যন্ত রইল। পুষ্টি কিন্তু আজকে আমরা কমপ্লিট করে নিলাম, এগুলো ভালো করে পড়লে পুষ্টি থেকে তোমাদের আর কোনো প্রশ্নের সমস্যা থাকবে না, পুষ্টি পুরোপুরি তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আরও অন্যান্য বিষয় দেখব, যেমন নারীদের সামাজিক অবস্থান, তারপরে হচ্ছে শিশু, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব। কিন্তু আজকে পুষ্টি ক্লাস শেষ হয়ে গেল। কেমন লাগলো পুষ্টি ক্লাসগুলো অবশ্যই জানিও, তোমরা প্র্যাকটিস ক্লাস চাও কিনা সেটাও জানিও, তাহলে আমি প্র্যাকটিস ক্লাসেরও ব্যবস্থা করব। তাহলে তোমাদের আজকের মতো পুষ্টি ক্লাস শেষ এবং সঙ্গে সঙ্গে এই ক্লাসটাও শেষ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।